শিরোমণি আমাদের সকলের নেতা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ শ্রী অভিষেক সর্বরাজনীতির ডগমাটা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির ছবি আর হাসানের উপর জোড়া ফুল, এই নিয়ে কিন্তু আমি জ্যোতিপ্রিয় মল্লিক। তারপরে চলে যায় না, আমার দেখে জামা আর প্যান্ট রয়েছে আর কিচ্ছু, এসব কোনো কিছুর মূল্য নেই। মমতা ব্যানার্জির ছবির মূল্য দেখবেন, কাল থেকে পাড়ায় দেখবেন পাশের বাড়ির লোক কথা বলবে না, লেডি কুত্তারা যে লেডি কুত্তারা খাচ্ছে ১২৫ বিজেপিতে যোগ দিলে এবং বনগা আর ব্যারাকপুর তিনটে সিট নিয়ে একটু চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস, এটা কথাটা পাঁচখানা পাঁচখানা সিট দেখলেন তো, আর কুচবিহার দেখলেন প্রথম খাপে হেরে গেল, বলেন না দ্বিতীয় স্টেপে দার্জিলিং দেখলেন, রায়গঞ্জ দেখলেন, মারা যাবো তো, আর ইয়ে আমাদের জলপাইগুড়ি দেখলেন, দ্বিতীয় খেলা তো শেষ হয়ে গেল, পাঁচখানা সিটে পাঁচটাই হেরে গেছে, 5-0 চলছে। প্রতিনিধি নৈতিকতাটা প্রথম রাখতে হবে, আমরা একটা রাজনৈতিক দলের লোকেরা, আমাদের কাছে নীতি বড় প্রশ্ন। আমি যদি কোনো দলে চলে যাই আমি এমএলএ সিট ছাড়বো, ছাড়বো তারপর অন্য দলে যাবো, এটা হলো নীতির প্রশ্ন। সেই জন্য রাজনীতির লোকেদের লোককে পছন্দ করে একটাই কারণে, সেই লোককে পছন্দ করে, মমতা ব্যানার্জির মতো মানুষকে পছন্দ করে, নেত্রীকে পছন্দ করে, যে তিনি নীতিবোধের ওপর চলে, আমরা নীতিবোধের ওপর চলি, নীতির বাইরে চলি।